গ্রামীণ ব্যাংকের নিস্তালাতে আগুন, তো প্রচুর দোয়া হইতেছিল, চার জন আমার ভিতরে ঢুকতে পারতেছিলাম না। আমাদের গ্রুপ রিসেপ্টর দিয়া আমরা সেই দোয়াগুলো বের করছি এবং সেখানে যে ভিতরে যে ঢুকার পরে আমরা যাই দেখেছি একটা ইলেকট্রিক বোর্ডে আগুন, সেটা এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং প্রচুর ধোয়া আছে, ধোয়া আমরা এখনও বের করছি। তার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অ্যাকচুয়ালি অগ্নিকাণ্ডের কী কারণটা সেটা আমরা পরবর্তীতে বলতে পারবো। তবে এখন আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যেহেতু ঘুরে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনটা লাগতে পারে বলে আমরা ফায়ার সার্ভিস ধারণা করছি। আমরা 45 মিনিট ধরে কাজ করতেছি, 45 মিনিটের মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে। আপনার পুরো নামটা এবং ডেজিগনেশন? মিয়া, উপপরিচালক, সিলেট বিভাগ, সিলেট ফায়ার সার্ভিস। মোটামুটি তো আগুন নিয়ন্ত্রণে লাগবে, সেটা ধারণা করছে না বের করা পর্যন্ত ওনারা বলতে পারবেন না যে আপনার থেকে আগুনটা লেগেছে। আর ক্ষয়ক্ষতি আল্লাহর রহমতে এখনও বোঝা যাচ্ছে না, তবে গ্যাসটা বের হইলে বোঝা যাবে যে আসলে আমাদের কী ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখান থেকে ভোল্ট নিরাপদ আছে, অন্যান্য যন্ত্রপাতিও নিরাপদ আছে, সার্ভারও নিরাপদ আছে। ইনশাআল্লাহ আমার মনে হয় না যে এত বড় ক্ষতি হবে বা ইয়ে হবে, তবে এটা শর্ট সার্কিট কী হয়েছে ওনার ধারণা করে শর্ট সার্কিট। হ্যাঁ, ম্যানেজার মোজাফির সাহেব উনি মধ্যে শহরের বাইরে ছিলেন, ওনার বাপের বাড়িতে হয়েছিল, আমরা আশা করি আমরা সবাই আছি ব্যাংকের আশপাশে, যারা আছে সবাই চলে আসছে, অন্যান্য শাখার যারা কর্মকর্তা সবাই চলে আসছে, শহরের মধ্যে যারা ছিল সবাই চলে আসছে। কয়টার দিকে আগুনটা সূত্রপাত হয়েছিল? এখন থেকে আরো চল্লিশ মিনিট আগে সাথে সাথে ফায়ার ব্রিগেড আসছে এবং এটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। তারা আমাদের ব্যবহৃত যন্ত্রপাতি যেগুলো আছে ওগুলা ব্যবহার করেছে, আর যেহেতু আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, আর এখন গ্যাস বের করতেছিলাম, বের হইলে পরে তখন বোঝা যাবে যে আসলে কোথা থেকে আগুন সূত্রপাত।